এর মধ্যে ওয়ার্ড মিনিং গুলি আমরা খুব ইম্পর্টেন্ট দেবো এখানে এই ওয়ার্ড মিনিং কি তোমরা সম্ভব হয়েছে সবগুলি হবে কারণ মোস্ট অফ আর আর যেগুলি দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার আছে যেমন আমি তোমাকে বলতে পারি এই এই শব্দটা কোরআনে আছে জিদা জিদারুন তো কি একটি দেয়ালিন কোরআন বাহন একটি বাতি কোরআনে আছে বাইতুন পালামুন এগুলি সব কোরআনে আছে কিতাবন বাবুন সবগুলি কোরআনে আছে একটি খাট এগুলি স্পেলিং সহ আমাদেরকে আয়ত্ত আনতে হবে

এই দুইটা এর মধ্যে ষোলো জন করেছি আর আমি যদি বলতাম হাজাল বাবু তাহলে এটা কি হতো হাজা আল এর সাথে আছে বাবুর সাথে আছে আল হাজ আল বাবু ট্রান্সলেশনটা কি দুইটাই डेफिनेटলি তো হাজা বাবু এটা একটি দরজা দিস ইজ আ ডোর আর আমি যদি বলতাম হাজাল বাবু দরজাটি স্যার দা ডোর দি ডোর দা ডোর এই অংশটা আমাদের মনে রাখতে হবে আল যুক্ত হলে নির্দিষ্ট সেন্টেন্স হয় না ফ্রেজ হাজাল বাবু

আর আমি যদি বলতাম হাজা হাজাল বাবু তখন দিস ডো এখন এরপরে যদি আমি কিছু বলতে চাই হাজাল বাবু বড় দরজা কাবিরুন হাজাল বাবু কাবিরুন আমাদের একটু খেয়াল করতে হবে সামনের দিকে এরকম ফাথা দম্মা কাস্তা আমাদের লেখা আসতে পারে হ্যাঁ সুতরাং আমাদেরকে পড়তে হবে ঠিক মতো হা এটা যে হাজা বাবুন হাজাল বাবু কাবির স্যার শোনা যাচ্ছে না স্যার হ্যাঁ শোনা যাচ্ছে না আমরা আমরা শুনতে পাচ্ছি স্যার

হাকিবাতুন আগে ছিল নাফির জাতুন ছিল না তাই না উইন্ডো দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস কুজরাতুন গুরফাতুন এগুলি নন শব্দ মিস্তারাতন এটা ইয়ে শব্দ এই এখানে এই কয়টা যেগুলি নতুন বোকাবুলারি ভেরি ইম্পর্ট্যান্ট দুইবার একটু দেখলেই হবে একটু দেখতে হবে ইম্পর্ট্যান্ট হলো দুইবার লিখতে হবে আচ্ছা তারপরে হাজি মাদ্রাসাতুন না হাজা মাদ্রাসাতুন

তাহলে একটু ইয়ে দেখো তো তোমার ডিভাইসটা একটু চেক করো অথবা আবার ডুকো স্যার আমি বইটা পেয়েছি বইটা আমি কিনেছি হাতে পেয়েছি স্যার মাসাল্লাহ বা আচ্ছা এখানে আসো এখানে যে সমস্ত ওয়ার্ড কুফলন দিস ইজ দেয়ার ইন দি কোরআন সুন্দুক সুন্দুক সন্দুক যেটা আমরা বাংলায় বলি তাই না সন্দুক বলি না জি স্যার সন্দুক সুন্দুক এই এগুলি আগে আমরা ছিল মেজাল এবং সাহা আগে ছিল দার্রাজ আতুন এই শব্দটা আমরা পাইনি সাইকেল বাকিগুলি পুরোনো শব্দ বোকাবুলারি এখান থেকে বেশ কিছু বোকাবুলেরি আমাদের দৈনন্দিন জীবনের জন্য নিতে হবে ফর আস টু টক ওকে সবুরাতুন মিস্তারতুন যে সমস্ত নতুন শব্দগুলি এগুলি নিয়ে নিবা এখানে যদি এখানে নাথিং নিউ অল আর ওল্ড ওয়ার্ডস এটা আলামুন শব্দটা বোধহয় আমাদের আমরা ঠিক পতাকা হিসাবে পাইনি ওই বইতে ওই বইতে আমরা যেটা পেয়েছি আলামুন যেটা অর্থ হলো পৃথিবী একটি পৃথিবী এখানে আলামুন হলো পতাকা আর কি আছে এখানে নতুন মীরাতুন হ্যাঁ ওই জানি মীর হ্যাঁ এটাকে আমাদেরকে নিতে হবে মীর কি আমরা পড়েছি কিভাবে কোনটার সাথে উপযুক্ত নাক মানুৎ মিলিয়ে কিভাবে পড়তে হয় আচ্ছা তাহলে হাজা কিতাবন জাদিদুনিট সেন্টেন্স দিস ইস অলসো কমপ্লিট সেন্টেন্স এখন এটার খবর প্রথমটার মুক্তাদা খবর বলো হাজা মুক্ত হলো খবর হাজা কিতাবুন জাদিদুন ট্রান্সলে ট্রান্সলেশন করো এবং মুক্তাদা খবর বলো হাজা কি নতুন বই ইহা একটি নতুন বই হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই মুক্তাদা খবর বের করার জন্য ইংরেজিতে একটু ট্রান্সলেশন করে সোজা হয়

তাহলে হাজা জাদিদুন খবর আমি এখন যদি এখানে এই জিনিসটাকে লিখি হাজা জাদিদুন ওকে এখন আমি আরেকটা সেন্টেন্স লিখি এটা হলো দিস ইজ এ নিউ বুক এটা ট্রান্সলেশন কি ইংলিশা কোনটা বুক আর তাহলে এইটা হলো এটা হলো ফ্রেজ হয়ে মুক্তাদা হাজ আল কিতাবু জাজিদন তাহলে আমি সাজেস্ট করব যদি কারোর এখানে মুক্তাদা খবর বের করতে ট্রান্সলেশন করতে অসুবিধা হয় ট্রান্সলেট ইড টু ইংলিশ ইজের অক্সিলিয়ারি ভার্বের এক পাশ হলো মুক্তাদা এক পাশে হলো খবর হাজাল কিতাবু জাদীদুন ওকে দেখো আমি একটা ট্রান্সলেশন করতে যাচ্ছি মনে করো জায়েদের বাড়ি

এখন কি করব আল জাদিদু আল জাদিদু ভি হবে না স্যার এরি শরিজিনটা বলতো আল জাদিদু ভি হবে স্যার আল জাদিদু হবে আল জাদিদু এটা কাছ সিফা বাই বাই বাইতি হ্যাঁ এখন বাই তিনটা কি প্রথম হলো মাজরুর মাজরুর অবস্থায় আছে তো বাইতুন যদি থাকে যেটা খেয়াল করার বিষয় মুদাফ এবং মুদাফ এলাইহি সময় পাশাপাশি বসতে হবে সিফাত এবং মাউসুফ মে নট বি পাশাপাশি দূরে হইতে পারে যার এক্সাম্পল হলো এইটা ঠিক আছে না তাইলে আমরা এই যে এই যে এটা সিফাত কাজ কাজ সিফাত সেটার সাথে মিল রেখে জিনিসপত্রকে আমাদেরকে বসাতে হবে ওকে এইখান থেকে আমরা এই এটা আমাদের পড়া হয়েছে আজকে আমরা থার্ড ইয়ারটা শুরু করবো এখন তোমরা একটু তোমাদের বের করো কি এখন শুনতে পাচ্ছ জি স্যার ওকে হিয়ার ওকে আসো এখন আমরা একটু ইয়েতে যাই এটা হলো আমাদের ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং এ তোমাদের কাজ হবে এটার সাথে যদি না মিলে গো টু ইউ ডিকশনারি এবং দেখো তোমার ডিকশনারি তুমি যেটা লিখছো ডিকশনারিতে কোনো মিনিং পাও কিনা এটার সাথে মিলতে হবে নট নেসেসারিলি দ্যাট তুমি যে এটা লিখছো যদি দেখো যে এটার সাথে মিলে নাই ডিকশনারিতে গিয়ে দেখো যদি মিলে গিভ দেয়ার মার্কস বুঝা গেছে ওয়ার্ড মিনিং কিভাবে দেখতে হবে কারোর কোনো সন্দেহ এখানে একটা জিনিস একটু বলি স্যার তিব্বন বলো তিব্বন এখানে চিকিৎসা বিজ্ঞান কিন্তু তিব্বন তো ওষুধও আছে স্যার ঔষধও আছে তুমি যদি তিব্বন অর্থ ডিকশনারিতে ঔষধ পাও চেক করো গিভ মার্কস স্যার আমি শুধু চিকিৎসা লিখছি স্যার তাহলে আমাকে কি মার্ক পাবো স্যার শুধু চিকিৎসা লিখেছি চিকিৎসা আরবি তিব্বন কি হয় না স্যার আমাদের ভুল ত্রুটি গুলো যদি একটু ই করে দেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মার্গ স্যার টিব্বন দেখো ডিকশনারিতে দেখো তিব্বন কি চিকিৎসা নেয় কিনা হ্যাঁ নেয় তাহলে তুমি আরেকটা যে চিকিৎসা লিখছে শুধু তুমি যখন আমার এখানে দেখলা আমি লিখছি চিকিৎসা বিজ্ঞান এবং তুমি ডিকশনারিতে তুমি লিখছো চিকিৎসা তুমি একটু চেক করো গো টু ডিক্শনারি অ্যান্ড ফাইড আউট

প্রয়োজন যদি বোধ করি সিঙ্গুলার প্লুরাল এখানে কোনো ডাউট নেই স্যার একটা জিনিস তবি বুনে যদি প্লুরাল স্যার তবি বুনা কি হবে স্যার তবি বুনের প্লুরাল তবি বুনা চেক করুন ডিকশনারি নিতে পারে আমি যেটা জানি আতিব বাউ স্যার এটাই স্যার আতিব বাউ হ্যাঁ না তবি বুন না না

কارہ করে যাবে স্যার কালকে স্যার ফাইনিং আছে স্যার ওকে আমরা আমি আমরা এখন দেখলাম এই যে অসুস্থ مریضুন ওনিছে কথা বুঝছো ওই যে আমাদের রোগী লেখা আছে مریضুন আর অসুস্থ আর রোগী তো सेम জিনিস এখন না আমি আমরা যখন লিখছি আমরা লিখছি অসুস্থ আর ওবি লিখতেও লিখছি বলছি তোমাকে তুমি লিখছো مریضুন তখন আমি ডিএস সলিউশনে দিছি মারা দুন

আমরা মারা দোন অর্থ পাচ্ছি আমরা রোগ ব্যাধি অসুস্থতা পীড়া অসুখ ব্যম হ্যাঁ অসুস্থতা লিখতে ভালো হইতো এখানে অসুস্থ হচ্ছে মারিদুন হ্যাঁ তাহলে অসুস্থ মারিদুন ঠিক আছে তাহলে আমাদের ডি সলিউশন এখানে ভুল আছে অসুস্থতা যদি লিখতাম তাইলে আমরা এটাকে মারাদুন বলতে পারতাম মারাদুন হলো অসুস্থতা মারিদোন হলো অসুস্থ এবং মারিদোন রুগী কিছু নিবে এখানে ওকে আর কোথাও কিছু আছে

আল আলামু তোমাকে ফি লিখতে হবে ফিল বাতনি এখন ট্রান্সলেশন লেখো পেটের মধ্যে ব্যথা পেটের মধ্যে ব্যথা আর একজন খুব সুন্দর একটা ট্রান্সলেশন করছে কে জানি আমি দেখছিলাম আর কে কি লিখছে বলো তো পেটে ব্যথা আমরাও এটা ভালো লিখি নাই স্যার পেটে ব্যথা স্যার না এটা ভালো ভালো ট্রান্সলেশন হয়নি পেটের মধ্যে ব্যথা আছে হ্যাঁ ব্যথাটি পেটের মধ্যে

তাহলে ব্যথাটি প্যাটের মধ্যে তুমি যদি এভাবে লেখো ইসকে আগাবো স্যার তানাওয়াল তু আমি সেবন করেছিলাম মিনাল আসাদ আমি আমি মধু খেয়েছি খেয়েছিলাম ফিনিশ তুমি যদি স্যার খেয়েছি আর খেয়েছিলাম তে স্যার হ্যাঁ খেয়েছি খেয়েছিলাম আজকে past tense বুঝাচ্ছো স্যার তুমি খাচ্ছি বলো না খেয়েছি করেক্ট

আহ মিনাল আসাদি লাগবে যদি মিনিং ঠিক হয় এবং ইয়ে যদি ভুল হয় তাহলে হাফ মার্কস পাবে না পাবে নাও তুমি অ্যাপপ্রোপ্রিয়েট তুমি তোমরা মার্কিং করে আসছো সারা জীবন गिव মার্কস ডোন্ট ওরি ফর দ্যাট আমরা আমরা তো একটু স্ক্যান করব আমরা আবার দেখব তো আমি চাচ্ছি তুমি আমরা হয়তো অনেক সময় খাতা দেখার সময় একদম ভিতরে আমি চাচ্ছি তুমি প্রত্যেকটা ভিতরে উঠো ওকে তাই এখানে আসো আমরা যা এই ফিটা ছিল না ফিল আসালি শিফা উল লিন্নাস তাহলে মধুদি মানুষের জন্য নিরাম হয়ে আছে নিরাম হয়ে আছে হুনা কোন আমরা এই লিটা যাচ্ছি তো কাছে লি বাই ইল আসালি তুমি যদি লিগ লিখে থাকো এখানে কিন্তু বাংলা অর্থটা স্যার এখানে মধু বিক্রির বাজার আছে এটা এখানে হবে না স্যার এখানে হবে ওকে এখানে হুনাকা এখানে বলা যায় এখানে আসলে কারেক্ট হবে হুনাকা এখানে সেখানে হুনাকা একই স্যার হুনাকা এখানে আসে এখানে সেখানে দুইটাই লেখা যায় তাহলে স্যার কারেক্ট আমি ক্যান্সেল দিছিলাম ওইটার লি ঠিক আছে কিন্তু এখানে এটার বাংলা অর্থ কি আমি আবার আজকের বসার উদ্দেশ্য হলো

বাই সাথে কি বসে আর কারীবুনের সাথে কি বসে দুইটা শব্দ এখানে মধুর বাজারটি দিন এখানে মধুর বাজার দিয়েছে সেটা কি রং রং সমস্যা নেই মধুর বাজার আনবশবে হ্যাঁ মিনাল বাইতি ওকে আমালি কেমনে যাই বিসায়ারাত

আর মধুর বাজারটি বাড়ি থেকে দূরে এখানে স্যার আনিল হবে না স্যার মিনাল দিয়েছেন স্যার হ্যাঁ হবে আনিল আনিল বাইতি আনিল হবে স্যার আনিল হবে আনিল বাইতে আমরা বল লিখছি আনিল বাইতি আর কারিবনের বেলায় মিনাল মিনাল বাইতে বাইরি বেলা আনিল বাইতি কারুই বেলা মিনাল বাইতি ওকে এই এই যে ছোটখাটো যে ভুলগুলি আমরা এখানে আইডেন্টিফাই করলাম এগুলি কারেকশন দিয়ে আমি আবার পাঠাবো স্যার এই আনিল আনি আর মিন একই মানে স্যার না না অ্যাপ্রোপ্রিয়েটলি হলো বাইদুরের সাথে আন হবে কারিগুরের সাথে মিন হবে ও আচ্ছা স্যার

তার ফাইল হলো তবি তবি চিকিৎসা করেছিল ডক্টর চিকিৎসা করেছে স্যার ডক্টর করেছিল হ্যাঁ ডক্টর চিকিৎসা করেছিল ডিড দা ট্রিটমেন্ট হ্যাঁ আমি দিয়েছি ডাক্তার চিকিৎসা করেছেন কারেক্ট আর কি লেখছ কি দিলে সমস্যা হচ্ছে স্যার হ্যাঁ ওলা আর কি লেখছ কি আমি লিখছি ডক্টর ডিড দি ট্রিটমেন্ট হ্যাঁ ঠিক আছে

যদি এটা হইলো তোমার ওই তো আলাজবুটমেন্ট তাকে চিকিৎসা করেছিল আলাজা তবিবু ফেল এবং ফায়ল এ হলো ফায়েল এ হলো ফেল ডাক্তার চিকিৎসা করেছিল করেছিলাম একই জিনিস এটা এ হইলো কর্তা

পানি স্যার মজুদ মধু পান করেছিল পান করানো না পান করা পান করে লেখা আছে পান করানো সাকা তো স্যার মাদি স্যার মাদি তো স্যার ঠিক আছে সাকা অতীতকালে হবে স্যার একটা হচ্ছে মাজিদ নিজে খেয়েছে না মাজিদ ফেড মানে ফেড অথবা এইড যেখানে খাওয়াইছে স্যার সাকা মানে খাওয়ানো সাকা হম মানে খাওয়ানো সাকা মাজিদুন আর তাহলে এই সেন্টেন্সটা

মাফুলুন বিহি যদি মাঝে মাঝে যদি মাফুলুন বিহি হয় স্যার তাহলে তো মাঝে মাফুলন বিহি না মাঝে ফায়েল মাজেদ ফায়েল ফায়েল যদি পান করানোর ব্যাপারটা আছে তাহলে এর ইনকমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে স্যার না আসালা একটা মাফুলুন বিহি আর মনে করো হামিদ আর একটা মাফুলন বিহি স্যার কি এর आंसर আছে বাট কাকের आंसरটা নাই আছে স্যার

ইফ আলো ফুয়লা ইউফ আলো আজাদা ইয়াজিদো এই যে আজাদা এটা কি ভাব مثال বল বল مثال যখন মিثال বারবে যখন মা আদি বোদারেতে যায় ওয়াটার ড্রপ হয়ে যায় তাই না বাট যখন এটা মাঝুলে আসে তখন এই ওয়ার্ড ড্রপ হয় না উজেদা ইউ জাদু ইউ জাদু হলো পাওয়া যায় আর অজাদ হলো পায় তাইলে হুনাকা ইউ জাদুল হালিবু ওখানে হালিব পাওয়া যায় হালিব এখানে হলেখানে ফায়ের নায়বুল ফাইল

তু তাহলে সে পাবে বা এরকম হয় না না তুমি যদি লিখতে চাও যে সেখানে হালিব পাওয়া যায় উম তোমাকে এটাকে ইয়ে আনতে হবে মাঝুলি আনতে হবে এটাকে অ্যাক্টিভ ভয়েস করা যাবে না সহজ বাংলায় আমরা যদি মানে বাংলা যেটা করতেছি স্যার ইনিশিয়ালি এখানে দুধ আছে স্যার হুনা কা দুজাদু হালি তুজাদুল হালি হালি এখানে দুধ আছে স্যার বাংলা করতে যে ডিফিকাল্টি ফেস করছি স্যার সে সেজন্য লিখেছি সেখানে আপনি দুধ পাবেন ভাই এখানে দুধ আছে এখানে বা সেখানে দুধ আছে হালি দুধ এটা অর্থ কি তুমি সেখানে দুধ পাবে এরকম না স্যার তুমি দুধ পাবে না এখানে তুমি নাই

দেওয়ার তো কি পাওয়া যায় না তাকে পাওয়া গিয়েছিল আর বোঝা যাতে হবে ইউ জাদু তাকে পাওয়া যায় পাওয়া যায় বা যাবে যাবে একটু নামাজ আমাদের এখানে সাড়ে আটটা তোমাদের এখানে কয়টা

ওকে এখানে আমাদের কোশ্চেনটা একটু ভুল আছে এখানে হুনাকা ইউজাদুল হালিবু হওয়ার কথা হুনাকা ইউজাদুল হালিবু ইউজাদু হলো পাওয়া যায় কি পাওয়া যায় হালিবু ভবিষ্যৎ করতে হলে ইউজাদ হবে তুজাদ হবে না তুজাদ হলে তো আন্তার সাথে চলে গেল करेक्ट ইউজাদই হবে এটা এখানে আনতাতে তুজাদু আছে দেখে আমরা তুমিই দিয়েছি আর কিছু বুঝা এটা যেহেতু আমাদের কোশ্চেন ভুল আছে টেক দি মার্ক দা হোয়াট এভার ইউ হ্যাভ রিটেন কোন সমস্যা নেই কিতাবা আনা আশতারি আমি বইটি কিনেছি কিনবো আনা ইশতারা ইয়াস্তারি আমি বইটি কিনবো এটাতে তো কোনো ভুল নাই তাই না

করুন বলছি তাই না হইছে কি সাফাক আল্লাহ আল্লাহ তোমাকে সাফা দান দিয়েছেন তাই না অর্থে এইভাবে ট্রান্সলেশন হয় সাফাক আল্লাহ আল্লাহ তোমাকে সাফা দিয়েছেন জাজাক আল্লাহ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন ট্রান্সলেশন হলো দান করুন दो, नेक्स्ट अशो तस्तति उल किरा आता अंता तस्तति हु अल किरा तुम ही पढ़ते पारो सर यसीलु वज़मुहु तारुज़म यसी पूछा पूज़बे पूछा बा बाप पूज़बे दिखाई तो करेक्ट सर ओ पस प्रेजेंटेंस इन बाय फ्यूचर टेंस लिख लिया होगा

কাম ব্যাক এট নাইন ও ইনশাল্লাহ হ্যাঁ দুইটা কোয়েশন ডিসকাস করে আমরা ওই বইটা আগাবো ওকে মা আসসালাম আসসালামু আলাইকুম স্যার আসসালাম বিসমিল্লাহ আমরা এখন আসো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার তো না ডাক্তারের কাছে হবে ওকে তাহলে এটা কি ট্রান্সলেশন কি আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম যাহাবতু ইলা তাবিবি গিয়েছিলাম

হ্যাঁ স্যার এখানে ফিউচার টেন্সের সা কথাটা এড করতে হবে না স্যার না করলে ভালো না করলে অসুবিধা নেই করবে তাশ্রাবু মানে প্রেসিডেন্ট ফিউচার দুইটাই বুঝায় স্যার আমারটা কি হয়েছে স্যার লাবানু লাবানু দিয়ে তাশরাবু লাবানু মারিয়ামুখ তুমি দেখ স্যার তারপরে লাবানু মারিয়ামুখ না না কারণ এই লাস্টে যদি আল হালি বা না লিখে আল হালি লিখলে তো স্যার ভুল হয় এই ধরনের ক্ষেত্রে কি ফুল কাটা যাবে নাকি স্যার পার্সিয়াল মার্কস পার্সিয়াল মার্কিং করো তুমি মার্কিং করে ওখানে গোল গোল দিয়ে রাখো খালি বা লেখা উচিত ছিল রাইট স্যার তো ইয়া বা অবজেক্ট হিসেবে বা বাট আমরা ইয়ে লিখেছি হ্যাঁ তাসরাবু ফেল মারিয়াম ফাইল হালিভ হলো মাফুলুন বিহি মাফুলুন বিহি

তাহলে খবর কোনটা বাকি অংশটা হ্যাঁ এখন এই খবরের ব্যাখ্যা দাও এটা কেমনে খবর হইলো এটা কিন্তু এই এই অংশটা যে অংশটা এখন কালার করা এই অংশটা কিন্তু জুমলাতুল ফ্রেলিয়া তাই না চার তাইলে এটা জুমলাতুল ফ্রেলিয়া হয়ে খবর হইলো হ্যাঁ এটা বুঝছো কি না এভরিবডি জি স্যার ওকে আমরা এই এই অংশটা একটু আলোচনা করব আবার আজকে যে খবর পাঁচ ধরনের হয় কেমনি পাঁচ ধরনের হয় সেটা আলোচনা করবো আচ্ছা এটা দিস ইজ কেউ যদি অন্য কোন আনসার দিয়ে থাকো বলতে পারো আমরা চেক করব বলো আমারটা ভুলটা কোথায় আমি ধরতে পারছি না স্যার কি লিখছো তুমি মানে দুধ না তো লুবনান মানে দই তুমি লিখছো কি সেটা বলো না দুধ হিসাবে না অসুবিধা নাই তুমি কি লিখছো লাবানুন মারিয়া আবার বলো লাবানুন

লাবানুন নাকি লাবানান কি লিখছে এখানে লাবানুন লিখেছে স্যার লাবানুন হবে না হবে লাবানান এবং মারিয়াম ঠিক আছে এইখানে যেটা হয়েছে তোমার এখানে একটা এমফাইসিস আছে যে মারিয়াম দুধ খাই কারণ এটা নরমাল স্ট্রাকচার হওয়া উচিত ছিল এটা নরমাল স্ট্রাকচার হওয়া উচিত ছিল আশরাব হলো মারিয়াম তার ফায়েল এবং লাবানুন হলো তার মাফউলুন তো তুমি এই লাবানুন কে কে সামনে আনতেই পারো তখন তোমার এমফাসিজের একটা অর্থ কাজ করে বুঝতে পেরেছো এবং তুমি যদি লাবানুন কে মাঝখানে আনো তাহলে মারিয়াম লাবান খাই

তুমি যে স্টাইল লিখছো সেটা হলো ফেল মফুলুন বিহি ফাইল কারেক্ট এই স্টাইলে দেখা যায় দিস ইজ নর্মাল স্টাইল তুমি যখন স্টাইল পরিবর্তন করে দিবা তখন এমফাইসিস ঢুকে দিচ্ছ মারিয়াম দুধ পান করবেই কিংবা দুধই পান করে তাইলে এই স্টাইলটা কারেক্ট

যদি জুমলাতুল ফেইলিয়া হিসাবে লেখ তাকুলু হামিদুন ফুজাহ ওকে বহুত करेक्ट স্যার তুমি কি ইচ্ছা দি শুনেছিলে এটা কি হাল দিলি কি ফুল মার্ক দেওয়া যাবে না স্যার আমাদের কি না ফুল মার্ক দেওয়া যাবে না 75% মার্কস দাও কি বজায় দাও ট্রান্সলেশন যেটা চাও সেটা হয় নাই তো তাহলে এটা হামিদুন কে আগে আনা যাবে যদি হামিদুন কে আগে আনি সেন্টেন্স জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া এখন একটা ওকে এই পর্যায়ে দিস ইজ ওকে তাহলে এই অংশটা ক্লিয়ার এখন সবার কাছে না নরমালি এখানে একটা কোশ্চেন ছিল আমার স্যার হলো এরাবরা নরমালি কি জুমনাদুন ইসমিয়া ব্যবহার করে না জুমনাদুল ফেলিয়া ব্যবহার করে স্যার গুড কোশ্চেন জুমলাতুল ইসমিয়া না জুমলাতুল ফেলিয়া ব্যবহার করে এমফাসিস কোনটার মধ্যে গুরুত্ব দিতে যা লিখেছেন স্যার ফেলিয়া বেশি ব্যবহার করে স্যার

ওকে আসো এবার নেক্সট ওয়ান এখানে বোধহয় কারো কোনো ডাউটটা মানে একটা ভুল নাই আছে না স্যার আচ্ছা ওকে তাহলে আমরা এখন আমি এটা তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি আবার ক্লাস শেষ করে তোমার এটার সাথে কম্পেয়ার করে মার্ক এবং এই টোটাল মার্কটা এখানে একটু লিখে দিবা এই জায়গায় হ্যাঁ কথা বুঝে গেছে স্যার আমরা যারা পাঠাই দিছিলাম তারা আমার বোধহয় একটু কারেক্ট করে দিতে হবে স্যার কারেক্ট একটু রিচেক করো রিচেক করে আমার স্যার পাঠাও আমি আজকে ডেট হিসাবে তোমাদের কারেক্টেড আনসারটা নেব হ্যাঁ রাইট স্যার আচ্ছা এখানে মার্কটা দিবা এবং তুমি যখন ইন্ডেক্সিটটা পাঠাবা মার্কস অবটেইনড একটু লিখে দিও ইন্ডেক্স নাম্বার মার্কস অপটেন্ড আন্ডারস্টুড জি স্যার

নমকশন আমি এটা তোমাদেরকে এক্ষুনি দিয়ে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান চেক আপ ইউর এক্সাম স্ক্রিপ্ট

ওকে খবর পাঁচ প্রকার এক নম্বর হলো একটা হলো সিঙ্গেল ওয়ার্ড আল বাইদ কাবিরুন দুই নম্বর হলো আর রাজিউল ফিল বাইতি লোকটি বাড়িতে এই অংশ খবর এই অংশ কি যার মাজরুর তাই না তোমরা কেউ রেসপন্ড করছো না কেন স্যার স্যার যার মাজরুর হয়ে খবর হয়েছে

মুদাফুন ইলাইহি ওয়ার্ড ইলেহিঙ্গিবুজুমলা বলে শিব জুমলা খবর যার ইলাইহি হয়ে শিব জুমলা হয়ে খবর এখানে তুমি এখানে একটা নাউনের সাথে মোতাল্লিক ধরতে পারো না বললে অসুবিধা নেই

এখন বলছি তার বাবা আবুহু মোয়াল্লেমন আবুহু মোয়াল্লেমন অর্থ কি

কি সেন্টেন্স এটা এখন আসো তাহলে আর রাজু হলুদ ম্যান হিজ ফাদার ইজ এ টিচার এটা হলো আরেকটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সে এটা মুক্তাদা এটা খবর খবরটা হলো কি এখানে জুমলাতুল ইসমিয়া তাহলে খবর পাঁচ প্রকার সিঙ্গেল ওয়ার্ড জার মাজরুর জরফ মুদাফলাই জুমলাতুল ইসমিয়া ঠিক আছে না ওকে এখন আরেকটা দিয়ে রাজলও বুঝালো স্যার হ্যাঁ হো দিয়ে রাজলকে হ্যাঁ हां দিমান

এটা জুমলাতুর ফেরিয়া হয়ে আর রাজুলু মুক্তাদার খবর তাহলে আমরা মুক্তাদা ইয়া খবর কয় ধরনের পাইলাম মুফরাদ বলে এটাকে সিঙ্গল সেন্টেন্স যার মাজরুর জর্ক মোতাবিলাহি জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেরিয়া এই কনসেপ্ট ক্লিয়ার সবাই

ওই বইটা আমরা উই উইল ওয়ান্ট যে নতুন যে সমস্ত শব্দগুলি আছে স্যার একটা সেকেন্ড একটু আগের পেজে স্যার লাস্ট লাইনটা লিখতে পারি নাই ও সরি ওকে লিখে নাও কনসেপ্টটা বুঝা গেছে তো কনসেপ্ট সোজা যার মাদরুন মাদরুর আমরা জানি জর্ফ মোদাফেলি আমরা জানি জুমলাদুল ইসমিয়া জানি জুমলাদুল ফেলিয়া জানি দুই নাম্বারটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই স্যার বাকি চারটা বুঝছি স্যার আচ্ছা এটা এটা স্যার ফিল বাই এর অর্থ কি জারুন মাজরুরুন না ঠিকই বাউ তাও স্যার হারজার হলে তো জারুন মাজরুরুন হবে স্যার বুঝতে পারছি স্যার স্যার তাই না বাউ তাও কাপলামু আর নাউন জারুন মাজরুরুন আমামা হলো ইয়ের মধ্যে পাশের টেবিলে আছে এখন বুঝছ ওকে ওকে এটা একটু ইয়ের বইতে আবার একটু দেখে নিও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ওই নাহিদ হাসানের বইতে হ্যাঁ ওখানে লেখা আছে খুব সুন্দর করে থ্যাংক ইউ স্যার লিখেছি স্যার ওকে এখন এটাতে যাও

এখানে প্রথমে যে ওয়ার্ড মিনিং গুলো আছে এগুলো আমাদের সবাই নন শব্দ এগুলো এবং একজন একজন ছাত্র এবং শিক্ষক ওয়ারাদুন একটি ছেলে তিফলুন তিফলাতুন অর্থাৎ শিশু বাচ্চা যে তাকে তিফলুন এবং তার সেমেনিং হচ্ছে তিফলাতুন

কারণ আরবির এই জেন্ডার গুলো অন্যান্য ভাষার মতো না অর্থাৎ সব ভাষায় যেরকম তিনটা থাকে জেন্ডার আরবিতে এরকম না আরবিতে হয়তো যে কোনো শব্দ হয়তো বা সেটা হয়তো বা তার সে তার বায়োলজিক্যাল জেন্ডার থাকুক বা না থাকুক যেমন আমরা মাদ্রাসা দুন করছি মাদ্রাসা অর্থ বিদ্যালয় এই বিদ্যালয়ের কি কোনো বায়োলজিক্যাল জেন্ডার আছে

শেষে তানবিন হয় কিন্তু মেয়ে নামে শেষে তানবিন হয় না যেমন এখানে যদি আমরা কয়েকটা শব্দ দেখি অর্থ সাঈদ অর্থাৎ মাহমুদুন মাহমুদ এক করে যে আসা ফাতিমাতু হাদি জাতু এই সবগুলোই তানবিন মুক্ত হলো তাহলে পুরুষ নামে শেষে তানবিন যুক্ত হয় মহিলা নামে শেষে তানবিন মুক্ত হয় তানবিন থাকে না

আমি একজন ভদ্র সন্তান রাইট আমি একজন ভদ্র ছেলে ওয়ালাদ ছেলে ভদ্র ছেলে আমি একজন ভদ্র ছেলে এরপরে আয়েশা নিজে সম্পর্কে বলছি জি সন্তান কি বললে আর ভুল হবে স্যার জি স্যার বলা যাবে নেক্সট এরপর এটা পড়ি আমরা আয়শাতু আনা তালমিজাতু তিলমিজাত আলমি হ্যাঁ তিলমিজাতুন রাইট মিজাতুন আনা তিলমিজাদুন জাদীদাতুন

একজন <wha> ছেলে <wali dhin, muad dhuban> <whisep>

দেখ স্যার সিফাত মে লেখনে খবর হই গেল এজন্য ওয়রাদুন এটা যেহেতু খবর এটা নাকীরা এজন্য মুআদ্দাবুন এটাও নাকীরা তো এখানে মাউসফ সিফাত মিলে হয়ে তারপরে খবর প্রথমে আসো হুয়াটা কি ডিফিনিট না ইনডিফিনিট ডিফিনিট হ্যাঁ হুয়া হুমা হুম এই টেবিলে যা আছে অল আর ডিফিনিট তাহলে এটা মুবতাদা হুয়া দিয়ে শুরু হইছে নাউন এস এম খবর কি

জাদিদুন জাদিদুন একটু টান দিও জাদিদুন তিলমি জাদিদুন হ্যাঁ নেক্সট মাজিদুন মুআল্লিমুন মাজিদুন মুআল্লিমুন এইটু কারেক্টলি পড়তে হবে মাজিদুন মাজিদুন মুআল্লিমুন জাইদুন কি হইতে জাইদুন জাইদুন না জাইদুন কি এরকম বানান ঠিক করো বাকিরাও ঠিক করো

جميلاتون. करेक्ट खालिदुन खालिदुन वलदुन दुन बाल दुन मुआ मुद्दा बन. मुद्दा नेक्स्ट. हादीज़ातु बिनतुन मुद्दा बतून मुद्दा बतून मुद्दा बतून. और क्योंकि पूर्वे और बाकी रा क्यों

মানে কাউকে আহ্বান করার জন্য যদি ব্যবহার করা হয় তাহলে এখানে কিভাবে ব্যবহার করা হবে যদি সেটা নাকিরা শব্দ হয় অথবা শব্দ হয়। সেক্ষেত্রে অর্থাৎ এই যে যাকে আমি আহ্বান করতেছি সেই আহ্বানকৃত ব্যক্তির ক্ষেত্রে এখানে এক পিস দিয়ে পড়তে হবে ইয়া ওয়ালাদু ইয়া বিল তাহলে এখানে ওয়ালাদুন

আচ্ছা ওই দুইটা শব্দে আমরা আসব এখন এখানে যেটা লেখা আছে খেয়াল করো দুই পেশওয়ালা কোন নাউনকে তুমি যদি আহ্বান করো ইয়া দিয়ে ওটাকে এক পেশওয়ালায় বানাতে হয় ক্লিয়ার আবার বলি দুই পেশওয়ালা সিঙ্গুলার একটা ওয়ার্ডকে তুমি যদি আহ্বান করো একটা ওয়ার্ড তাহলে ওটাকে এক পেশওয়ালা বানাতে হয়

তার উপরে লেখেন মোহাম্মদুন উপরে মোহাম্মদুন একজনের নাম না জি স্যার আবদুল্লাহ একজনের নাম এখন কে আমি ডাকতে চাই ইকুয়াল টু লেখেন ইয়া মোহাম্মদু এখন আমাকে বলতে হবে ইয়া ইহা সিঙ্গুলার শব্দ এখন এটা যৌগিক শব্দ এটাকে ডাকতে হবে ইয়া দিয়া ডাকো ইয়া কি বলবো বলো আব্দুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ ব্যাস এইগুলো পার্থক্য সহজে আমরা এভাবে মনে রাখতে পারি ইয়া এরপরে যদি ফ্রেজ চলে আসে অর্থাৎ মুদাফ মুদাফ চলে আসে তাহলে মুদাফটাতে মানসুক দিয়ে পড়ব আর যদি একটা শব্দ থাকে মুফরাদ শব্দ বা একক শব্দ থাকে তাহলে সেটাকে মারফু দিয়ে পড়ব জি স্যার এগ্রিড এভরিবডি সো দি ইয়া টা একটা নাম আছে না ইয়া মুতাকাল্লিম নাকি যেন বলে এটাকে না এটা

আমি এখন বলবো একবার উত্তর সে বলছে না বরং আমি ছাত্র লা মানে না বাল আনা তিলমিজুন না বরং আমি একজন ছাত্র

মান মান্তা আমরা একটু মিনিংটাও বলবো প্রথমে মান বলবা অর্থ কি মান অর্থ কি কে এই যে নিচের দিকে যদি আসে সাথে মান অর্থ হচ্ছে কে উচ তাহলে মান আংতা তুমি কে ইয়া ওয়ালাদু হে ছেলে সূত্র হলো আনা আমি বিলাল

জাদিদুন অর্থ নতুন তাই না জাইদুন মানে ভালো গুড স্যার তুমি একজন ভালো শিক্ষক রাইট এরপর এটা বলি স্যার মান মজিদুন উত্তর বলি মজিদ কি মজিদ কি কে মজিদ কে রাইট মাজিদ কে

सर जयी तुन हल जायनाबु बिन तुन कबीरतुन ला बलहिया बिन बिन तुन सगीरतुन नेक्स्ट हल फरहाना तु मुअल्लिमा तुन जदीदा तुन नाम अरहनतु मुअल्लिमातुन जदीदातुन नेक्स्ट ब्रैकेट में लिख से नाम यम मुअल्लिमातुन जदीदातुन हम hmm. हाल खाली दुन वलादु वला दुन फ्लेक्स सर मुअद्दबुन हम नाम खालिदुन वलादु मुअद्दबुन

জি এটা আমরা এর স্ক্রিনশট দিয়ে দেব আপনাদেরকে এবং হোম টাস্টা দেখে দেব স্যার আমার মনে হয় ম্যাক্সিমাম আমাদের বই কেনা হয়ে গেছে স্যার ওই যে ভাইকে ফোন করলে উনি একদিনই পাঠাই দেয় ডেলিভারি 400 240 টাকা নে হ্যাঁ একটু যার সাথে কন্টাক্ট হয়েছে একটু গ্রুপে জানাই দিও সবাইকে আপনি যে নাম্বার দিয়েছেন স্যার ওটা দিয়ে দিলেই হয়ে যায় স্যার হ্যাঁ ওটা তো ওটা তো হলো মাহাদি ডক্টর মাহাদি হ্যাঁ ডক্টর মাহাদি